নমস্কার, বার্তালিপি ডিজিটাল এবং আমাদের সিস্টেম কনসার্ন নিউজ কোরিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভোট শেষ, নির্বাচন শেষ, তবে রাজনীতি শেষ হয়নি। এখনও অনেক রাজনীতি বাকি রয়ে গেছে আমরা জানি। তো এইবারের শিলচরের যে পুরো বরাক উপত্যকার, বা শুধু বরাক উপত্যকা কেন বলছি, আসামের রাজনীতিতে বিজেপির একজন অন্যতম মুখ্য ক্যারেক্টার ছিলেন ডক্টর রাজদীপ রায়, আমাদের শিলচরের সাংসদ। আজ আমরা রাজদীপ রায়ের সঙ্গে কথা বলব। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে তো অভিনন্দন আপনাদের। তো আপনাকে আমরা দুটো কারণে অভিনন্দন জানাব, ডাবল কংগ্রেচুলেশন। সেটা কেন আমি তারপরে যাচ্ছি, তার আগে আমি জানতে চাইছি, আপনি দুদিন আগেও বলেছিলেন যে আপনারা ডাবল ডিজিট ক্রস করবেন বরাকে এবং কাছাড়ের 7টার মধ্যে 7টাতেই জিতবেন, সেটা হয়নি, বরং গতবারের তুলনায় আপনাদের আসন সংখ্যা কমেছে। আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে, ডিজিটাল পোর্টালের মাধ্যমে আমি বরাকবাসী এবং আসামবাসীকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা যেভাবে বিগত কিছুদিন আগে যখন ভোট হয়েছে সবাই বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, গণতন্ত্রের এই উৎসবে তারা সবাই ভাগ নিয়েছেন, পার্টিসিপেট করেছেন। আসাম রাজ্য খুব ছোট রাজ্য নয়, 3 কোটি 30 লক্ষ জনসাধারণের রাজ্যে সবাই এসে 126টা সমষ্টিতে ভোট দিয়েছেন, তার জন্য আমি তাদের সবাইকে আগে অভিনন্দন দিতে চাই। এবং অলমোস্ট শান্তিপূর্ণভাবে আসামের ইলেকশন শেষ হয়েছে এবং মানুষ, বিশেষ করে আসামের জনসাধারণ এবং বরাকের জনসাধারণ, যেভাবে যে মত পোষণ করেছেন সেই মতের পেছনে আমরা তাদেরকে তাদের সম্মান দিতে চাই, এবং তারা যে ভার্ডিক্ট দিয়েছেন সেটা আমরা মাথায় পেতে নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম বরাক উপত্যকাতে আমি ডাবল ডিজিট পাবো, ভারতীয় জনতা পার্টি ডাবল ডিজিট পাবে, সেই জায়গায় হয়নি। কিছু সেটার অ্যানালাইসিস আমাদের করা বাকি, কিন্তু কিছু কিছু জায়গায় যে গঠবন্ধন যেটা হয়েছে, মহাজোটের যে রাজনৈতিক মেরুকরণ কংগ্রেস এবং এআইইউডিএফ মিলে করেছে, সেটা হয়তো বরাক উপত্যকাতে স্ট্র্যাটেজিক্যালি ওদের লাভ হয়েছে, কিন্তু পুরো আসামের সন্দর্ভে আমরা দেখতে পেলাম যে আমাদেরকে ওরা 10টা সিট মাইনাস করতে সম্ভব হয়েছে, কিন্তু ক্ষমতাতে আসার থেকে আমাদেরকে তারা প্রিভেন্ট করতে পারে। আমি ব্যক্তিগতভাবে হয়তো 8টা কি 9টা সিট হলে বরাক উপত্যকায় আমি খুশি হয়ে যেতাম, আর একটু খুশি হয়ে যেতাম, কিন্তু 6টা সিট পেয়েছি। আমার দলীয় যারা নেতৃবৃন্দ আছে, বিশেষ করে সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের সঙ্গে আমার কালকে অনেকবার কথা হয়েছে, ইন দ্য কোর্স অফ দ্য ডে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমার কথা হয়েছে, এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ দিল্লি থেকে আসামকে পর্যবেক্ষণ করছেন তাদের সঙ্গেও কথা হয়েছে, এবং সবাই যে ধর্মীয় মেরুকরণ হওয়ার ফলে যে ডেমোগ্রাফিক প্যাটার্ন নিয়ে যখন অ্যানালাইসিস আমরা করেছিলাম, তারা সবাই বলেছিলেন যে 6টা সিট যদি বরাকে আমরা পাই দেন উইল বি হ্যাপি ফর ইট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, মানে রেখে ডেকে কথা বলার পাত্র আমি না, আমি আরো 2টা কি 3টা সিট হলে ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম। মানে আপনার টার্গেটে আর কোন কোন সিট ছিল যেগুলো হাত ছাড়া? আমার টার্গেটে যে কয়েকটা সিট, সবটাই সিট হাত মানে বলার তো, তবে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত যে আমি সুনাই সিটটা জিততে পারিনি। সুনাই সিট, বরকলা সিট পেছনে আমি খুব বেশি আমি মাথা লাগিয়েছিলাম, আলগাপুর এবং নর্থ করিমগঞ্জের পেছনে আমি খুব মাথা লাগিয়েছিলাম ব্যক্তিগতভাবে, কারণ আমার এই সিটের পেছনে আমার অনেক এক্সপ্লেনেশন দিল্লির লিডারশিপকে আমার করতে হয়েছে, ওয়াই, ওয়েন, হোয়াট, হাউ, ওয়েন, অনেক কিছুই আমার বলতে হয়েছে, কাজেই আমি আশা করেছিলাম সেটা। আপনি সোনাইয়ের কথা বললেন, সোনাইয়ের যিনি বিধায়ক তিনি হেরে গেলেন কালকে, আমিনুল সাহেব, উনি কালকে আমাদের বলেছেন যে আমি ধর্মের রাজনীতি করিনি, আমি কওম বাঁচাই রাজনীতি করিনি, আমি মসজিদ বাঁচাও রাজনীতি করিনি, আমি ইসলাম বাঁচাও রাজনীতি করিনি, এর জন্যই আমি হেরে গিয়েছি। এটা পার্শিয়ালি ট্রু, কারণ আমরা আমিনুল, তবে আরেকটা ব্যাপার, আমিনুল সাহেব গতবার 44,000 ভোট পেয়েছিল, এবার উনি 50,000 ভোট পেয়েছেন, 51,000+ ভোট পেয়েছে, 51,000 ভোট। আপনি কি মনে করেন যে 80,000 সেখানে একটা ফ্যাক্টর হয়েছে? নিশ্চয়ই, মানে অ্যাটলিস্ট রেজাল্ট সেটাই বলছে, এবং আমি আমিনুল সাহেব হেরেছেন তারপরেও আমি বলছি যে 70 বছরের ইতিহাসে আমিনুল হক লস্কর ওয়াজ দ্য বেস্ট এমএলএ অফ সোনাই, আর এটা মানে শুধু কাজের নিরিখে বলছি না, জনসাধারণের সঙ্গে সম্পর্ক রাখার থেকে আরম্ভ করে এবং 2টা সম্প্রদায়কে যেভাবে উনি একসঙ্গে করে নিয়ে চলেছিলেন, উন্নয়নের রাজনীতি করেছেন,
আজকে আমার দুঃখ, আমরা দুঃখিত যে এই জায়গা থেকে আমরা প্রায় 20,000 ভোটে আমাদের হারতে হয়েছে। এবং হ্যাঁ, আপনি যে কথা বলেছেন, দুইজন ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট, একজন 17,000 ভোট পেয়েছেন, একজন 3,000 ভোট পেয়েছেন। এই দুইজন যদি ক্যান্ডিডেট থাকতো না, তাহলে হয়তো বেশিরভাগ ভোটই হয়তো বিজেপির পক্ষে আসতো। এবং সেটা যদি মানে এই দুজন তো হিন্দু ক্যান্ডিডেট, দুজন হিন্দু, মানে সে একটা জায়গাতে এসে আপনারাও সেই ধর্মীয়, না আমরা তো তাদেরকে মানে বসাতে লাগবে, তাদেরকে নিগেট করতে লাগবে, এটা রাজনৈতিক ভাবে করেছে। আমরা তাদেরকে ফান্ডিং বন্ধ করে কিংবা অন্যান্য ভাবে তাদেরকে ওকেজ করতে পারিনি। এবং আমাদের কাছে খবর আছে যে কংগ্রেস এবং এআইইউডিএফ এর যারা ক্যান্ডিডেট ছিল, তারা এই দুজন ক্যান্ডিডেটকে ফান্ডিং করার থেকে আরম্ভ করে ধর্মীয় মেরুকরণ করা, উল্টো দিকে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণ করা কিভাবে রাজনীতিতে দরকার হয়, সেটা এআইইউডিএফ এর ক্যান্ডিডেট এবং কংগ্রেসের সংগঠন সেখানে করে দেখিয়েছে। আচ্ছা, আরেকটা কেন্দ্র হচ্ছে গিয়ে আলগাপুর, যেটা খুব ইন্টারেস্টিং এবার কনস্টিটুয়েন্সি ছিল, সেখানে আপনাদের জোটেরই শরিক দলকে থেকে এজিপি থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেই জায়গা হঠাৎ আপনারা দুম করে মুনছর্ণকারকে দিয়ে দিলেন, সেটা কেন? সেটা কি জোট দলের থেকে আপনারা একটু বিচ্যুত হননি? গ্রাউন্ডের সঙ্গে আমি সম্পর্ক রেখে প্রথম থেকে চলছিলাম, এবং আমার কাছে যে খবর ছিল সেই খবর আমরা যেটা বুঝতে পারছিলাম যে সেটা একটা শ্রেণীর মানুষ এজিপির ক্যান্ডিডেটকে মেনে নিতে পারছিলেন না, এবং ওনারা আমাদের সঙ্গে সম্পর্ক রেখে বারবার আমাদেরকে বলছিলেন যে আপনারা ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দিলে আমরা মোদিজিকে ভোট দিতে চাই। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের রিয়ালিটি ছিল, এবং সেই কথাকে চিন্তা করে জোটের উপরে গিয়ে আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং স্টেট লিডারশিপের সঙ্গে আমার কথা বলতে হয়েছে, এবং তাদেরকে আমি কথা বলে আমি মানে তাদেরকে বলতে হয়েছে যে এখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দিলে আমাদের লাভ হবে, এবং এই অঞ্চলের যারা জনসাধারণ আছে তারা মোদিজিকে ভোট দিতে চাইছে, তারা ভারতীয় জনতা পার্টির সরকারকে ডাইরেক্টলি ভোট দিতে চাইছে, ওই জন্য ওই নির্ণয়টা নিতে হয়েছে। কিন্তু আপনারা তো প্রথম থেকেই বলে আসছেন যে আপনারা সমীক্ষা সার্ভে নানাভাবে সার্ভের কথা উঠেছে, সেই সার্ভে থেকে আগে আপনারা এটা বুঝতে পারেননি যে আলগাপুরে মানুষ মোদিজিকে ভোট দিতে চাইছেন, ফলে এজিপিকে আপনারা বোঝাতেই পারতেন যে এখানে মুনছর্ণগড়কে দিয়ে দেবেন? অ্যালায়েন্সের রাজনীতিতে একটা ধর্ম থাকে, সেই ধর্ম মেনে চলতে গেলে আমাদেরকে, যখন আমরা অ্যালায়েন্সের কথা বলছিলাম তখন ঠিক গতবারের মতো হঠাৎ করে এজিপির লোকরা প্রায় 40টা সিট চেয়ে পাঠিয়েছিল, আর আমরা বলেছিলাম যে না আমরা 25টাতে টিকে থাকবো। তো সেই জায়গা থেকে গিয়ে অ্যালায়েন্সের রাজনীতিতে অলরেডি একটা মানে একটা প্যাটার্ন থাকে যে আমরা এতটা সিট দিতে পারবো, সেই অ্যারিথমেটিকটাকে বসাতে গিয়ে আমাদের আলগাপুরটাকে ছাড়তে হয়েছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত একটা জায়গায় আমাদের একটা ক্যান্ডিডেট দিতে হয়েছে, এবং সেন্ট্রাল লিডারশিপ আমার কথা মেনেছে, মেনে এটা করেছে, আর আজকেও আমার সঙ্গে কথা হয়েছে, কালকেও কথা হয়েছে, এন্ড উই ডু নট রিগ্রেট দিস ডিসিশন যে আমরা বিজেপির ক্যান্ডিডেট আলগাপুরে দিয়েছি, এটা রিগ্রেট করি না, কারণ বলেই দেখা যাচ্ছে কালকে ক্যালকুলেশন যেভাবে রাউন্ড ওয়াইজ ক্যালকুলেশন হয়েছে, আমরা অলমোস্ট উই ওয়ার ইন এ উইনিং পজিশন টিল লাস্ট পার্ট। আপনি জোট ধর্মের কথা বললেন, আপনি একজন তরুণ রাজনীতিবিদ, আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলছি আপনারা দক্ষিণ করিমগঞ্জে যাকে আপনারা প্রার্থী করলেন এজিপি থেকে, আপনাদের শরিক দলের প্রার্থী, এবং আমরা জানি যে এবার বরাক উপত্যকার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা ছিল, এটা আমরা সবাই জানি, সেই জায়গায় আপনারা এমন একজনকে প্রার্থী করলেন যিনি দুদিন আগেও ইউডিএফ এর ক্যান্ডিডেট ছিলেন, এবং যার বিরুদ্ধে বিধান শিলচর বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদের মতো একটা বিতর্কিত বিষয় ছিল, আপনারা তাকে কেন ক্যান্ডিডেট করতে গেলেন? দেখেন, যেটা জোট ধর্মী রাজনীতিতে থাকে, জোটের একটা আলাদা একটা নীতি থাকে, উই ক্যান টেল এ পার্টি টু এন এক্সটেন্ট, মানে এটা ইংলিশে যদি ফ্রেজ আছে, ইউ ক্যান ক্যারি এ হর্স টু দ্য পন্ড বাট ইউ ক্যান নট মেক দ্য হর্স ড্রিঙ্ক দ্য ওয়াটার। আমরা তাদেরকে বলতে পারি যে এই সিট আপনারা আপনাদেরকে আমরা দেবো, কিন্তু ক্যান্ডিডেট সিলেকশনে আমরা তাদেরকে বলতে পারবো না যে আপনারা উই ক্যান্ডিডেট দেন। ঠিক সেইভাবে আমরা যেটা গ্রাউন্ড রিয়েলিটি আমরা এটাও বলেছি যে আলগাপুরের যে এজিপির ক্যান্ডিডেটকে মানুষ মেনে নিতে পারছিল না, দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই ইউ হ্যাড টু গিভ এ সেকেন্ড ক্যান্ডিডেট ইন আলগাপুর। এবং সেম লজিকটাই খাটে যে দক্ষিণ করিমগঞ্জে আমরা এজিপিকে ঠিকই দিয়েছি, কিন্তু ক্যান্ডিডেট হিসাবে আমরা তাদের উপরে কোনো, যেরকম আমরা ওয়েস্ট গৌহাটিতে যিনি ক্যান্ডিডেট কলিতা সাহেব আছে, রবীন্দ্রনারায়ণ কলিতা, ভারতীয় জনতা পার্টির ভোটাররা তো ওনাকে ভোট দিতে চাইছিল না,
এবং আমাদের আমি যখন পার্টি অফিসে থাকতাম আমার কাছে প্রায় ওয়েস্ট গুয়াহাটির লোকরা চলে আসতে, কারণ আপনি যদি ভোটিং প্যাটার্ন অফ ওয়েস্ট গুয়াহাটি দেখেন 170,000 ভোট আছে যারা বাঙালি হিন্দু এবং হিন্দি ভাষী মিলে, তো এটা হচ্ছে ওয়েস্ট গুয়াহাটির একটা প্যাটার্ন। এবং আমরা যদি সেইখানে বিজেপির ক্যান্ডিডেট দিয়ে দিতাম তাহলে রবীন্দ্রনারায়ণ কলিতা আজকেও জিততে পারত না। আজকে যে রবীন্দ্রনারায়ণ কলিতা জিতেছেন তো বিজেপির ভোট ট্রান্সফার হয়েছে বলেই জিতেছেন। এবং আমরা সাউথ করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির ভোট আমরা বিজেপির ক্যান্ডিডেটকে দিয়েছি, কিন্তু জিততে পারিনি সেটা অন্য, হ্যাঁ সেটা অন্য ব্যাপার। আপনি গুয়াহাটির কথা বললেন, হ্যাঁ, এবং গুয়াহাটির সূত্র ধরে আমি ব্রহ্মপুত্র উপত্যকা যেতে চেয়েছি। ব্রহ্মপুত্র উপত্যকা এবার আপনাদের বাঙালি বিধায়কের সংখ্যা খুবই কম, শিবু মিশ্র জিতেছেন কিন্তু হোজাইটা আপনারা হারিয়েছেন। হোজাই জিতেছেন কি ইলেকশন কমিশনের? রামকৃষ্ণ জিতেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আপনাদের কি মনে হয় না যে আরেকটু বেশি বাঙালি প্রার্থী দেওয়া যেত? আমাদের এই প্যাটার্ন আগের বারও ছিল, আগের বারও আমাদের শিলাদিত্য ছিল লামডিং এর ক্যান্ডিডেট, পার্সিয়ালি আমরা ধরে নেই উনি বাংলা ভাষী, কিন্তু সেই প্যাটার্নটা রয়েছে আমাদের শিলাদিত্যর জায়গায় আর কি। 2016-তে যা প্যাটার্ন ছিল 2021-এ তাই প্যাটার্ন আছে। তবে হ্যাঁ, অনেকজন টিকিট চেয়েছিল, যেরকম মরিয়ানিতে অলোক দা টিকিট চেয়েছিল, অলোক ঘোষ টিকিট চেয়েছিল, এবং তিনসুকিয়াতে দুজন বাঙালি টিকিট চেয়েছিল। আমরা দিতে হয়তো পারতাম কিন্তু সেখানে উইনেবিলিটি ছিল না। তো আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই পার্টি লেভেলে চিন্তা হবে। আপনার যে প্রশ্ন, এটা ভ্যালিড প্রশ্ন, উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আগামী দিনে ঠিক সেইভাবে যেরকম কোনো ডিসিশন নেওয়া যায় এটাও একটা চিন্তা থাকবে। এবং 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর, তারপরে আমরা দেখেছি 2016 নির্বাচন, এবং তারপরে 2019 এবং এবার 21, আসামের মানুষ, আমি অসমীয়া মানুষ বলছি, আপনাদের দুহাত ভরে ভোট দিয়েছে বিজেপিকে। তারপরেও আপনারা বাঙালি উদ্বাস্তুদের জন্য নাগরিকত্ব বিল এনেছেন, নাগরিকত্ব সেটাকে আইন করা হয়েছে, আসাম উত্তাল হয়েছে, কিন্তু আসামের মানুষ বিজেপির পক্ষেই রয়েছে, যেটাকে আমরা এইভাবে এটাকে ইন্টারপ্রেট করতে পারি যে সিএর পক্ষে অসমীয়া জনগণের একটা বড় অংশ রয়েছে, এটা ভোটের বাক্সে প্রতিফলন ঘটছে। তারপরে আমাদের প্রশ্নটা থাকবে, তাহলে সিএর যেগুলো রুল আটকে রয়েছে সেগুলো কি আপনারা এবার ইমপ্লিমেন্ট করবেন? নিশ্চয়ই করবো। একটু আগেই আমাদের অমিত শাহ মহোদয় গৃহমন্ত্রী বলে রেখেছে যে আমরা সেই রুলগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য সময় চেয়েছি সুপ্রিম কোর্টের কাছ থেকে, কারণ দুটা এক্সটেনশন করোনার জন্য আমরা 3 মাস 3 মাসের এক্সটেনশন দিয়েছেন, এবার দিয়েছেন এক্সটেনশন, সেটা জুলাই 31 তারিখ 30 তারিখ অব্দি আছে। আর আমার মনে হয় জুলাই মাসের ভেতরে এই সিএ এর যেগুলো রুলস এন্ড রেগুলেশন ফ্রেমওয়ার্ক থাকে সেই রুলস এন্ড রেগুলেশন গুলো ফ্রেম হয়ে যায়। আচ্ছা, আমরা গতবার বরাক থেকে আপনাদের 8 জন বিধায়ক ছিলেন, এবং 8 জনের পথে আমি পরিমল শুক্লবোধের কথা ছেড়ে দিচ্ছি কারণ উনি মন্ত্রী ছিলেন, বাকি যে 7 জন ছিলেন তাদের ভূমিকাটা নিয়ে বরাকের মানুষের নানা রকমের ক্ষোভ রয়েছে, তাদের বিধানসভার পারফরমেন্সটা সে অর্থে ভালো নয়। এইবার যারা নির্বাচিত হয়েছেন এবং এইবার আপনি রয়েছেন সাংসদ হিসেবে, আপনি কি তাদের কোনোভাবে গাইড করে দেবেন যে কী কী বিষয়ে? না, আমি পরিমল শুক্লবৈদ্যকে বাদ দিয়ে দিচ্ছি, উনি অনেক সিনিয়র। দেখেন, গতবার ভারতীয় জনতা পার্টির যে 8 জন বিধায়ক ছিল তার মধ্যে একজন মন্ত্রী হয়েছিলেন, একজন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারের লিমিটেশন থাকে এবং উনি ওনার পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং উনি ডেভেলপমেন্ট ওয়ার্কে ওনার সমষ্টিতে যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছেন এবং ভালো কাজ করেছেন। বাকিরাও কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিন্তু হয়তো হ্যাঁ আপনাদের যে সমীক্ষায় বেরিয়ে এসেছে যে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের ইয়েতে হয়তো কম হয়েছে। আমি আমার এখনো 2 বছর হয়নি, মে মাসের 23 তারিখে আমার 2 বছর হবে ইলেকশন হওয়ার। তো আমি যে সময়কালটুকু পেয়েছি, যে 4টা সেশন পেয়েছি, 4টা সেশনে আমি নট লেস দেন 20 টাইমস আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আমি আমার বক্তব্য কিংবা আমার দলের বক্তব্য কিংবা বিল সম্বন্ধে আমি বক্তব্য রেখেছি। এবং আমি চেষ্টা করব যে এইবার যারা 6 জন বিধায়ক আছে তার মধ্যে নিশ্চয়ই 1-2 জন হয়তো মন্ত্রী হবে, আর বাকি যারা থাকবে মন্ত্রীদের প্রশ্ন করার কথা বলার স্কোপটা লিমিটেড হয়ে যায়, কারণ মন্ত্রী হয়ে গেলে সব করা যায় না। বাকিদেরকে আমি নিশ্চয়ই বলবো, এবং বরাক উপত্যকার সমস্যা, বরাক উপত্যকার কিছু ইস্যু নিয়ে আমি তাদেরকে সরব হতে নিশ্চয়ই বলবো। আর গাইডেন্স দেওয়ার নাই, এগুলো অ্যাকচুয়ালি ডিসকাশনের মাধ্যমে। আর আমার মনে হয় যে এগুলো যারা নতুন এমএলএ আছে, যেমন 2 জন তো নতুন এমএলএ আছেন, শিলচরের এমএলএ নতুন এমএলএ ফার্স্ট টাইম এমএলএ, লক্ষ্মীপুরের এমএলএ ফার্স্ট টাইম এমএলএ, তো আমরা আশা করি উই উইল গেট মোর ভাইব্রেন্সি অ্যান্ড মোর পার্টিসিপেশন অফ বরাক ভ্যালি এমএলএস ইন আসাম। হ্যাঁ, আপনি বললেন যে
এক দুজন মন্ত্রী হবে, আপনারা কি বরাক থেকে আপনি ব্যক্তিগতভাবে কি কোনো উদ্যোগ নেবে যে একজন আরেকজন মন্ত্রী আমাদের বাড়ানো হোক বলে? না, এটা আমি বলবো না। এটা যিনি চিফ মিনিস্টার হবেন, চিফ মিনিস্টার ওনার প্রেরোগেটিভ থাকে কাকে মন্ত্রী বানাবেন না বানাবেন। তবে হ্যাঁ, আমার যদি মত নেওয়া হয় আমি নিশ্চয়ই আমার মত দেবো, বাট ইট উইল বি আ ক্লাসিফাইড, আমি মিডিয়ার মাধ্যমে আই উইল নট ডিসকাস। 100%। যিনি চিফ মিনিস্টার হবেন, চিফ মিনিস্টার কে হবেন? চিফ মিনিস্টার কে হবেন, দেখেন এটা আমি আজকে প্রায় দেড় দুই মাস থেকে বারবার সব জায়গায় বলে আসছি। চিফ মিনিস্টার দুটা পদ্ধতিতে ঠিক হবে, আর এটা একদম আমাদের সেন্ট্রাল লিডারশিপ বলে দিয়েছেন। প্রাথমিকভাবে হচ্ছে চিফ মিনিস্টার উইল বি ডিসাইডেড বাই দ্য সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড। পার্লামেন্টারি বোর্ড মোটামুটিভাবে বসবে, কালকে কি পরশু বসবে, বসে ডিসিশন নেবে। আরেকটা হচ্ছে আমাদের এই অঞ্চলের যে এমএলএরা আছেন, সব এমএলএরা হয়তো বৈঠকে বসবেন, কালকে কি কালকেই বসবে, বিকেলে হয়তো, নাহলে পরশু, মানে আমাদের বরাক উপত্যকা না না, সব সব আসামের সব এমএলএরা, বিজেপির এমএলএরা বসবেন, এন্ড দে উইল ইলেক্ট দ্য লিডার অফ দ্য লেজিসলেটিভ পার্টি আগামীকাল, আগামীকালকে বিকেলে নাহলে পরশু দিন সব। আর আপনার পার্সোনাল ভোটটা কোন দিকে? না, আমার পার্সোনাল ভোটটা আমি মিডিয়ার মাধ্যমে বলবো না। আমার পার্সোনাল ভোটটা যদি আমার সিনিয়র লিডারশিপ কোনোদিন আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো, আদারওয়াইজ আই উইল কিপ মাই চয়েস টু মাইসেলফ। আচ্ছা, আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে আপনাকে দুটো কারণে আমি অভিনন্দন জানাবো। একটা কারণ তো বোঝাই যাচ্ছে যে আপনারা জিতেছেন, সরকার হয়েছে আপনাদের, অভিনন্দন তো প্রাপ্য আপনাদের। দ্বিতীয় যে কারণে আপনাকে অভিনন্দন, সেটা হচ্ছে কি একটু ব্যক্তিগত কারণে, কারণ এইবার টিকিট ঘোষণার পর থেকে আপনাকে আপনার দলের দুজন প্রবীণ নেতা প্রায় ব্যক্তিগত, প্রায় না সরাসরি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা বিলো দ্য বেল্ট হয়েছে। কবীন্দ্র পুরকায়স্থ, যাকে বলা হয় যে বিজেপির পিতামহ ভীষ্ম, তিনি বলেছেন যে আপনি তার ছেলের টিকিট কেটে দিয়েছেন, আপনার বিরুদ্ধে তিনি প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ এনেছেন। দিলীপ পাল বলেছেন যে সিন্ডিকেট বিলপাড়ের একটি চেম্বার থেকে চালানো হয়, তিনি নাম সরাসরি নাম বলেননি, এবং তিনিও বলেছেন যে আপনি তার টিকিটটা কেটে দিয়েছেন। আমার অভিনন্দন যাওয়া সেই জায়গায়, আপনি এতটাই ক্ষমতাবান যে মুখ্যমন্ত্রী তাদের কথা দিয়েছেন টিকিট পাবে বলে, কিন্তু আপনি কেটে দিতে পারেন, আপনি ব্যাপারটা কীভাবে ব্যাখ্যা করবেন? এগুলো নিয়ে অনেক জলগোলা হয়েছে বিগত দেড় দুই মাস থেকে, কে টিকিট পাবে কে টিকিট পাবে না, তার মধ্যে আমার রোলটা নিয়ে অনেক সময় মিথ্যেভাবে প্রচার করা হয়েছে। এটাও বলা হয়েছে যে পার্টির মিটিংয়ে আমি নাকি বলেছি যে অমুককে টিকিট না দিলে, মানে এখন খুলে খুলেই বলা যায় যে দীপায়ন চক্রবর্তীকে টিকিট না দিলে আমি রেজিগনেশন দিব। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা, যারাই বলেছে তারা সত্য না জেনে বলেছে এবং আমার উপরে একটা মিথ্যে অপবাদ এনেছে। আমি এটার তীব্র বিরোধিতা করি, তীব্র সমালোচনা করি, এবং কেউ যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ওনারা যা বলবেন আমি সেটা করতে রাজি আছি। সেটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে টিকিট দেওয়ার বিষয়ে ভারতীয় জনতা পার্টি একটা সার্ভে করেছে, সেই সার্ভের দিকে দীপায়ন চক্রবর্তী অতি অগ্রিম পজিশনে ছিল। আমি প্রথমে এটা জানতামও না, আর আমি গুয়াহাটি যখন মিটিং হয়, আমাদের ফার্স্ট ইলেকশন কমিটির 15 জনের যখন মিটিং হয়, আমরা 11 জনের যখন মিটিং হয় আমরা বসেছিলাম, সেই বসার পরে যখন রেজাল্ট শিট আমাদেরকে দেখানো হয়েছে তখন আমরা রিয়েলাইজ করেছি যে দীপায়ন চক্রবর্তী সার্ভেতে অনেক এগিয়ে ছিল। এবং এটা কালকের রেজাল্টে 40,000 ভোটে ভারতীয় জনতা পার্টি জেতার পরে এটা আরও প্রমাণ হয় যে সার্ভেটা কারেক্ট হয়েছে। দু নম্বর মিটিং দিল্লিতে হয়েছে, দিল্লিতে যখন এগুলো নিয়ে কথা হয়েছে তখন কোনো কথাই হয়নি, যাকে প্রথম ছিল তাকে টিকিটটা পাস করা হয়েছে। আমার কাউকে বলতেও লাগেনি, কাউকে কারোর জন্য মানে হাতে পায়েও ধরতে হয়নি, একটা ওন কোর্সে টিকিট পেয়েছে। এবং বাকি যেগুলো কথা আপনি বলেছেন যে প্রতিহিংসা পরায়ণ, আমি কোনো প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করি না, আগামী দিনে করবো না, এটা আমার ব্যক্তিগত আমার পজিশন। যদি সেরকম হতো তাহলে তো আমি আগেই অনেক কিছু করতে পারতাম, যদি প্রতিহিংসা নিয়ে রাজনীতি করতাম, যদি রিভেঞ্জের রাজনীতি করতাম তাহলে আমি অনেক আগেই আমি সেগুলো রাজনীতি করতে পারতাম। যাই হোক, আমার বিরুদ্ধে অনেক অবিচার হয়েছে পার্টিতে, আমি এগুলো নিয়ে আমার পজিশনটাকে ছোট করব না, এবং অন্যদেরকে যাদের কোনো ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই তাদেরকে আমি আননেসেসারি ইম্পর্টেন্স দিয়ে তাদেরকে আমি মানে আই উইল নট গিভ দেম দ্য চান্স টু গ্লোট ওভার দেয়ার অ্যাচিভমেন্ট দ্যাট দে হ্যাভ এবল টু মানে গিভেন মি এ টাইম অফ দিস থিং।
সেগুলো আমি করব না, আমি আগামী দিনে অনেক কাজ বাকি আছে। কিন্তু এই যে বারবার বারবার সিন্ডিকেটের অভিযোগ উঠেছে, আমার অনেক কাজ বাকি আছে, আমি সেই কাজগুলো মাথায় নিয়ে করব, কারণ এই অঞ্চলের জনসাধারণ আমাকে 5 বছরের জন্য সাংসদ বানিয়েছেন। আর কেউ যদি মিথ্যে বারবার প্রচার করে থাকে, যদি সময় থাকে আমি সেগুলোর উত্তর দেব। আর আমার মনে হয় দ্য বেস্ট উত্তর দেওয়ার লোক হচ্ছে এই অঞ্চলের ভোটাররা, আর এইবার তারা সেই উত্তর মোটামুটিভাবে দিয়ে দিয়েছেন। এবং যারা এগুলো নিয়ে কথা বলেন তাদের ইন্ট্রোস্পেকশন করা দরকার, সত্যটাকে যাচাই করা দরকার যে আমি যা বলছি তা সত্যি সত্যি সত্য কিনা না, এবং আমি যা বলছি তা আমি জনসাধারণকে কনভিন্স করতে পারছি কিনা না। আমি জনসাধারণকে কনভিন্স করতে পারছি না বলেই ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট এবং রাজদীপ রায়কে মানুষ সমর্থন জানাচ্ছে, এটা এইবারের ইলেকশনে সেটা পরিচয় হয়ে গেছে। কিন্তু এই যে বারবার সিন্ডিকেটের কথাটা বারবার সিন্ডিকেট বললেই, আপনি কি মনে করেন যে সিন্ডিকেট এক্সিস্ট করছে এরকম কিছু? সিন্ডিকেট এক্সিস্ট করছে কিনা না, আপনার মতন ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা জার্নালিজম করে দরকার এটাকে সমক্ষে তুলে আনা। কিন্তু আমি একটা কথা আগেও বলেছি, আমি গুয়াহাটির একটা চ্যানেলকে বলেছি যে সিন্ডিকেট ইজ এ পার্ট অফ এ বিজনেস স্ট্র্যাটেজি। গভর্নমেন্টের দুটা জায়গায় এখানে কথা বলা হয় সিন্ডিকেট চলে, সিন্ডিকেট কিসের চলে। আজকে আমি একটা ইনভেস্টিগেশন করতে গেলাম, আমি রিক্সাতে উঠলাম, রিক্সাতে ওঠার পরে রিক্সা পাওয়ালা যদি আমাকে বলে যে আপনি ওই ইনভেস্টিগেশন সেন্টারে যাবেন না, ওই ইনভেস্টিগেশন সেন্টারে যাবেন, ও সেই ইনভেস্টিগেশন সেন্টারে গিয়ে 10 টাকা কমিশন খেয়ে নেবে, তো দ্যাট ইজ অলসো এ সিন্ডিকেট। আপনি কোন সিন্ডিকেটের কথা বলছেন? সিন্ডিকেট রিলেটেড টু কয়লা, সিন্ডিকেট রিলেটেড টু সুপার কামিং ডাইরেক্ট, সিন্ডিকেট রিলেটেড টু কয়লা এক্সিস্ট করে কিনা না করে এটা আপনাদের বলতে হবে, কারণ কয়লা ইজ নট এ প্রোডাক্ট অফ দ্য স্টেট অফ আসাম। কয়লা ইজ এ প্রোডাক্ট অফ আওয়ার নিয়ার বাই স্টেট হুইচ ইজ মেঘালয়। আর মেঘালয় গভর্নমেন্ট শুড ডিসাইড ওয়েদার টু রান, কারণ এনজিটির একটা ওয়ার্ডিক্ট আছে দ্যাট ইউ ক্যানট ডু র্যাট হোল মাইনিং। র্যাট হোল মাইনিং আসাম মেঘালয় বর্ডারে হচ্ছে না, র্যাট হোল মাইনিং টেক্স প্লেস ইন মেঘালয় বাংলাদেশ বর্ডার, যেখানে কিছুদিন আগেও কোলাপস হয়ে 2 জন লোক মারা গেছে গত কয়েক মাস আগে। তো আমার বক্তব্য হচ্ছে যদি কয়লা ইলিগালি মাইনিং হচ্ছে এন্ড র্যাট হোল মাইনিং ইজ টেকেন প্লেস, দ্যাট অ্যাকশন শুড বি টেকেন বাই সুপ্রিম কোর্ট ইন কনসালটেশন উইথ মেঘালয় গভর্নমেন্ট, অ্যান্ড মেঘালয় গভর্নমেন্ট শুড ডিসাইড ওয়েদার র্যাট হোল মাইনিং শুড টেক প্লেস। এনজিটির ভার্ডিক্টের পালন করা উচিত কিনা না উচিত সেটা ওরা ডিসাইড করবে, আই এম নট পার্ট অফ ইট অ্যান্ড আই ভেহেমেন্টলি প্রোটেস্ট। নাম্বার টু ইজ দ্য সিন্ডিকেট দ্যাট ইউ আর টকিং অফ ইজ বিটলনাট। Betelnut is a product which is found in abundance in Barak Valley and surrounding area. And betelnut also comes from our neighboring state like Burma and other states. এখন আজকে আমাকে বলুন 1992 তে যখন ভারতবর্ষের আইন বেসিক্যালি ওপেন করে দিয়েছিল মার্কেট টু কোম্পানিজ কামিং ফ্রম আউটসাইড, আজকে আমি পোলো কোম্পানির শার্ট পরছি, নাইক কোম্পানির জুতা পরছি, এডিডাস কোম্পানির কোনো অ্যাপারেল আমি পরছি, দোজ ওয়ার নট available in the market freely before 1992. Coca-Cola and Pepsi did not come to the Indian market before 1992, but Indian government during the time of P.V. Narasimha Rao and Manmohan Singh as finance minister took the decision to open liberalized market and open market. Sei open market er niyomer pore ajke bidesh theke kono product apni shoes anen kiba apparel anen kiba tapor jama kapor anen kiba food products anen kiba je kono kichu anen, সেটাতে কোনো পাবন্দি নেই, সেটাতে কোনো রেস্ট্রিকশন। ওনলি থিং ইজ দ্যাট ইউ শুড পে এডিকুয়েট অ্যামাউন্ট অফ ট্যাক্সেস। আজকে ইফ আই ওয়ান্ট টু সেল এ নাইক শু টু দ্য ইন্ডিয়ান পিপল, আই হ্যাভ টু গিভ এডিকুয়েট অ্যামাউন্ট অফ ট্যাক্স ফিক্সড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট টু দ্য গভর্নমেন্ট এক্সচেঞ্জ। নাও ইফ দ্যাট বিটলনাথ ইজ কামিং ফ্রম ইজ জেনারেটিং ফ্রম বরাক ভ্যালি অর সারাউন্ডিং এরিয়া অর ইট ইজ কামিং ফ্রম আউটসাইড অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য বর্ডার, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স দ্যাট হ্যাজ টু গো, জিএসটি, স্টেট জিএসটি, সেন্ট্রাল জিএসটি and the other taxes should go to the state exchequer adequately. এটা যদি ঠিকঠাক পতন হয় তাহলে আমার মনে হয় না there is any this thing negative aspect. সেটা কি ঠিকঠাক হচ্ছে? আমার জানা মতো তো ঠিকঠাক হচ্ছে, কারণ কংগ্রেসের সময় কংগ্রেস যে সরকার তরুণ গগৈ 2016 রেখে গেছিলেন আমাদের উপরে 16,000 কোটি টাকার উপরে আমাদের উপরে কর্জা রেখে গেছে, এবং 16,000 কোটি টাকাটা কোথা থেকে ঋণমুক্ত হয়েছে আমরা, যখন নরেন্দ্র মোদি আমাদেরকে তেলের জন্য আমাদের যে রয়্যালটিটা ছিল 8,000 কোটি টাকা, 8,000 কোটি টাকার রয়্যালটি আমাদেরকে একসঙ্গে নরেন্দ্র মোদি 2016-17 দিয়ে দিয়েছেন, এবং উই কুড ওভারকাম আওয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আজকের দিনে দ্য হেলথ অফ
আসাম ইকোনমি ইজ ইন এ মাচ বেটার প্লেস বিকজ বিকজ আসাম গভর্নমেন্ট বিগত তিন বছরে যে যে জায়গার থেকে ট্যাক্স আনা দরকার সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট হোক মাইন্স অ্যান্ড মিনারেলস ডিপার্টমেন্ট থেকে হোক সেটা এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে হোক সেটা আদারওয়াইজ ফাইন্যান্স ডিপার্টমেন্টের যেগুলো রেগুলারাইজ কালেকশন হোক সেটা পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাসেস থেকে হোক যেখান থেকে ট্যাক্স আসা দরকার সেখান থেকে ট্যাক্স আসছে এবং সেই ট্যাক্স আসছে বলে আজকে করোনা মহামারী কালে ২০ লক্ষ আমাদের যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে সরি ২ লক্ষ গভর্নমেন্ট এমপ্লয়ি ২০ লক্ষ কোটি টাকা সেগুলো আমরা ওদেরকে স্যালারি বাবদ ওদেরকে আমরা দিতে পারছি করোনা মহামারী কালে ভারতবর্ষে এমনও সরকার আছে যারা পাঁচ মাস ছয় মাস বেতন দিতে পারেনি আসাম সরকার এক মাসও এরকম হয়নি যে বেতন দিতে পারেনি এরকম হয়নি এগুলো টাকা কোথা থেকে আসছে ইফ গভর্নমেন্ট ইজ ফেলিং টু কালেক্ট ট্যাক্সেস ফ্রম ডিফারেন্ট চেক পয়েন্টস অফ দ্য স্টেট তাহলে গভর্নমেন্ট উড ফেল গভর্নমেন্ট ইজ নট ফেলিং মানে গভর্নমেন্টের আজকের দিনের সিচুয়েশন ইজ ওয়ার্কিং ইন এ ভেরি নাইস ওয়ে আপনাকে আমি একটা ঘটনা স্মরণ করিয়ে দিই বছর তিন চার আগে শিলচর শহরে একটি ট্রাক কালী পূজার প্রসেশনের সময় একটি ট্রাক পাগলের মধ্যে যাওয়ার সময় দুটো মেয়েকে পিষে মেরে ফেলে এবং সেই সময় শিলচরে যিনি বিধায়ক ছিলেন দিলীপ কুমার পাল তিনি অভিযোগ করেছেন সেটাতে পোস্ত সিন্ডিকেট জড়িত ছিল কারণ সেই ট্রাকটাতে পোস্ত পাওয়া গিয়েছিল আজকে আমি যে কথা বললাম আজকে আপনাকে বলেন আপনি আমাকে বলেন আমি পোস্তর সিন্ডিকেট আছে লাইশাক বিক্রির সিন্ডিকেট আছে পান পাতা বিক্রির সিন্ডিকেট আছে সুপারির সিন্ডিকেট আছে বাজারে যতগুলো প্রোডাক্ট বিক্রি হচ্ছে গুড়ের সিন্ডিকেট আছে অমুকের সিন্ডিকেট আরে লোক দশজন লোক মিলে যদি একটা ব্যবসা করে দ্যাট ইট বিকামস এ সিন্ডিকেট দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার ইউ আর ডুইং বিজনেস ইললিগালি অর ইউ আর ডুইং লিগালি ইফ ইউ আর ডুইং লিগালি দের ইজ নো সিন্ডিকেট ইভেন ইফ দ্য সিন্ডিকেট এক্সিস্ট ইভেন ইফ দ্য গ্রুপ অফ বিজনেসম্যান এক্সিস্ট ইট ইজ ডুইং লিগাল বিজনেস তো এই পুস্ত ভারতবর্ষে ব্যবসা করতে পারবে না কোনো আইন আছে কি না ওয়েদার ইট ইস এ কন্ট্রাব্যান্ড সাবস্টেন্স ভারতবর্ষের আইনে লেখা আছে নাকি যে কয়লা ব্যবসা করতে পারবে না সুপারির ব্যবসা করতে পারবে না পুস্তুর ব্যবসা করতে পারবে না গুলমরিচের ব্যবসা করতে পারবে না মাছের ব্যবসা করতে পারবে না মাংসর ব্যবসা করতে পারবে না এরকম কোনো আইন নেই কাজে যে এগুলো বলেছে ওকে জিজ্ঞেস করা উচিত আমি এগুলো আইন পড়াশোনা করে আমি যাদের কাছ থেকে আমার নলেজ নিতে লাগে আমি উকিল এবং অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে কথা বলে আপনাকে এইগুলো কথা বলছি I'm not speaking out of thin air of my own মানে sweet will I am speaking. I'm not doing that. আমি ভারতবর্ষের আইন জেনে ভারতবর্ষের নিয়ম কানুন জেনে এসে আপনাকে এই কথাগুলো বলছি এবং যারা এগুলো এলিগেশন করে তাদেরকে বলা দরকার টু সাবস্টান্সিয়েট ইউর এলিগেশন প্লিজ গিভ সামথিং ইন রাইটিং যদি তারা লিখে কেউ না করে কারণ একজনকে আমরা দেখেছি যার কথা আপনি বলেছেন যে উনি পাঁচ বছর সময়কাল মানে শিলচরের মিউনিসিপ্যালিটি বোর্ডে মেম্বার ছিলেন বোর্ডের মিটিং এ তখনকার সময় যারা চেয়ারম্যানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেন এবং বোর্ডের মিটিং থেকে বেরোনোর পর মিডিয়ার বন্ধু বান্ধবদেরকে ডেকে চেয়ারম্যানের বিরুদ্ধে বলতেন এবং অন্যান্যদের বিরুদ্ধে তাদের এই ধরনের রাজনীতি করা উচিত না বলে আমি ভাবি এবং জনসম্পর্কে জনমানুষে ভুল বস্তু যাতে উঠিয়ে না দেওয়া হয় মানুষকে যাতে কনফিউজ না করা হয় মিথ্যে কথা বলে এগুলো জনসাধারণের যারা পাবলিক লিডার আছে তাদের দায়িত্ব থাকা উচিত তাদের দুজনের এই দুজন প্রবীণ ব্যক্তিত্বের দুজন প্রবীণ ব্যক্তি দিলীপ কুমার পাল এবং কবীন্দ্র বটেস্ত তারা দুজন সিনিয়র আপনাদের দলেরই তো দিলীপ কুমার পাল অবশ্য এখন দলে নেই তাদের একটা অভিযোগ যে আগে যদি বলে দেওয়া হতো যে আপনারা টিকিট পাচ্ছেন না সেটা কি আপনার মনে হয় না যে দল থেকে এই সৌজন্যটুকু দেখানো যেত রাজনীতিতে আগে যদি বলে দেওয়ার কোনো স্কোপ থাকে না কারণ আমিও ২০১১তে ১৭ দিন আগে ভোটের মানে টিকিট পেয়েছিলাম আমাকেও যদি আগে বলে দেওয়া হতো যে আমি টিকিট পেয়ে যাব তাহলে তো আমি অন্যভাবে কাজ করতাম রাজনীতির প্রাঙ্গণে আমার মনে হয় না এরকম কোনো টার্ম আছে আগে বলে দেওয়ার আর সম্মান সহকারে বিদায় দেওয়ার এরকম কোনো টার্ম নেই রাজনীতির যে যখন স্বেচ্ছায় সে রিটায়ারমেন্ট নিতে লাগে সে নেবে যে যখন স্বেচ্ছায় ভাবে যদি আমি এরকম কাজ করবো আমি এরকম কাজ করবো আরেকটা কথা কবীন্দ্রবাবু প্রবীণ হ্যাঁ ঠিক আপনি বলেছেন কারণ আমি ওনাকে আমার একদম যতদিন থেকে আমার মানে স্মরণ হয়েছে স্মরণ শক্তি আমার এসেছে তখন থেকে আমি কবীন্দ্রবাবুকে রাজনীতির প্রাঙ্গণে দেখে এসেছি
দিলীপ দাকে তো আমি আজকের থেকে 7-8 বছর 10 বছর আগে অ্যাক্টিভ পলিটিক্সে দেখেছি। আমি বরঞ্চ 1991 থেকে অ্যাক্টিভ পলিটিক্সে আছি। যখন সমরেন্দ্রনাথ সেন যখন ইলেকশন জিতেছিলেন, তখন আমি আমার এই 9 নম্বর ওয়ার্ডের আমি ভোটার স্লিপ থেকে আরম্ভ করে ইলেকশনের দিন থেকে আরম্ভ করে আমি রেগুলারলি কাজ করতাম তখন। আর দিলীপ দাকে তখন কোনোদিন 90-এর দশকে অ্যাক্টিভ রাজনীতিতে কোনোদিন দেখিনি। হ্যাঁ, হয়তো কোনো রাজনীতিবিদের বাড়িতে আসা যাওয়া করেছেন, কারণ ওনার পরিবার আমরা জানি যে ওনার পরিবার কমিউনিস্ট দলের সাপোর্টার ছিল। ওনার ভাই তো এখনো একজন কমরেড হয়ে আছে, মানে ওনার ছোট ভাই কংগ্রেস দলের হয়ে রাজনীতি করতেন, কংগ্রেস দলের মুখপত্রের মতন কাজ করতেন। কাজে দিলীপ দা তো সেদিন এসেছে, দিলীপ দা বয়সে আমার থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে দিলীপ দা আমার থেকে অনেক ছোট। তো এই হলেন রাজদীপ রায়, শিলচরের বা কাছাড়ের এমনকি আসামের বিজেপির রাজনীতির একজন অন্যতম মুখ্য চরিত্র। আমরা রাজদীপ রায়কে এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে যে সরকার গঠন হবে এবং বিধায়কদের যে ভূমিকা হবে সব কিছুর ক্ষেত্রে তার একটা ইতিবাচক ভূমিকা থাকবে বলে আমরা আশা রাখছি। আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের এতটুকু সময় দেওয়ার জন্য। নমস্কার।